নারী তার নারীত্বের মধ্যে সম্মান খুঁজবে, যে আমি নারী হিসেবে প্রাউড ফিল করব, আমি নারী, আমার কম কিসে, আমি সমস্ত নবীদের মা, সকল রাসূলদের মা, সকল রাজা মহারাজাদের মা, পৃথিবীর সকল পুরুষ দুনিয়াতে আসছে আমার থেকে, আমি সবার মাদার। এটা তো নারীর জন্য সম্মানের, গৌরবের। কিন্তু তথাকথিত ফেমিনিজম, নারীবাদ, তথাকথিত আজকের এই সভ্যতা নারীকে পুরুষ বানাতে চায়, পুরুষের সমান সমান করতে চায়। আচ্ছা, নারীকে যদি পুরুষ বানাতে চায়, তাতে কি পুরুষের ইজ্জত বাড়লো না নারীর ইজ্জত বাড়লো? বুঝেন না কথাটা? নারীকে যদি পুরুষের মতো বানাইতে চায়, তাতে কি পুরুষের মর্যাদা বেশি এটা প্রমাণ হয়, নাকি নারীর মর্যাদা বেশি এটা প্রমাণ হয়? পুরুষের মর্যাদা বেশি প্রমাণ হয় না? তো এটা থেকে নারীকে সম্মান দেওয়া হলো না, অপমান করা হলো। আর যে তুমি নারী জাতে উঠতে হলে তুমি পুরুষ হইতে হবে, পুরুষ মতো কাপড় পড়তে হবে, পুরুষ মতো সবকিছু করতে হবে, তাহলে তুমি জাতে উঠতে পারবা। তার মানে নারী হিসেবে জন্মগ্রহণ করছে এটা তোমার ত্রুটি, এই ত্রুটিটা দূর করে তোমাকে পুরুষ হয়ে যেতে হবে। বলেন হাউ ফানি, এটা কোনো যুক্তি কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে নারী হিসাবে সৃষ্টি করেছেন, তিনি এই নারীত্ব নিয়ে গর্ববোধ করবেন, তার নারীত্বই তার জন্য যথেষ্ট সম্মানের জন্য, মর্যাদার জন্য, প্রাউড ফিল করার জন্য, তাকে পুরুষ বানানোর কোনো দরকার নাই। যদি দুইজনকে একাকার করতে চাইতেন, তাহলে পুরুষদেরকে নারী হইতে বলেন না কেন? পুরুষরা কোনোদিন নারীদের মতো হয়? আজকাল দুই একটা হয়, হিজড়া হওয়ার চেষ্টা করে দুই একজন, নর্মালি কেউ চেষ্টা করে। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে প্রত্যেককে কিছু স্বাতন্ত্র্য দিয়েছেন, পোশাকের একটা বিশেষ আপনার কন্ডিশন নারী পুরুষ উভয়ের জন্য, যে পুরুষরা নারীদের বেশ ধারণ করবে না আর নারীরাও পুরুষের বেশ ধারণ করবে না। এটা পোশাক সম্পর্কে ইসলামী শরিয়ার দেওয়া ড্রেস কোড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, তাদের মতো সাজার চেষ্টা করে, এবং একইভাবে ওই পুরুষের প্রতিও আল্লাহ লানত বর্ষিত হয় যারা নারীর মতো হওয়ার চেষ্টা করে। মোহতারাম হাজরিন, এখান থেকে বোঝা যায় নারী এবং পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটাকে একাকার করে ফেলানোর মধ্যে কোনো কল্যাণ নেই। আমরা আমাদের ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে আজকাল দেখা যায়, অনেক বাবা মা তাদেরকে এমন পোশাক আশাক পরান যে এগুলো সাধারণত ছেলে বাচ্চাদেরকে পরানো হয়, এবং এইটাতে তেমন কোনো খারাপ দিক আছে বলে মনে করেন। অথচ এই বিষয়গুলোর কত খারাপ দিক আছে সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার। যেই পুরুষের মধ্যে নারী সুলভ পোশাক আশাক এগুলো পরার প্রবণতা আছে, তার পুরুষত্বে ঘাটতি আছে। একই কথা নারীর ক্ষেত্রে প্রযোজ্য, যে নারী প্রকৃতিগতভাবে পুরুষ হওয়ার, পুরুষ সাজার একটা চেষ্টা বা প্রবণতা তার মধ্যে থাকে, তার ভিতরে নারীত্বের ঘাটতি আছে, সে পরিপূর্ণ নারী না। তো এই সাধারণ এবং কমন বিষয়টি, এটিকে দূর করে দেওয়ার এবং এই ব্যবধানকে উড়িয়ে উঠিয়ে দেওয়ার এক চক্রান্ত, এক ষড়যন্ত্র পশ্চিমারা করছে। তাদের পরিবারগুলো ভেঙে খান খান হয়ে গেছে, শেষ। তাদের পারিবারিক সুখ বলতে যা ছিল সেটা সোনার হরিণ হয়ে গেছে, আমাদেরটা আছে, এখন এটার দিকে তাদের নজর। আমরা ওখান থেকে কিছু আসলেই পাগল হয়ে যায়, মনে করি যে আমাদেরকে বোধহয় ধরতে হবে সেটাকে আগে।